ফুরফুরাই মেজ হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই সব শুয়ে আছে নাচেন না নাই ফুরফুরায় মেয়েরা যেতে পায় বাজারে কথা বলুন হ্যাঁ না না যেতে পাই না নিষেধ আছে কেন নিষেধ আছে কি বুঝলি আমাকে অনেক জুলা মনে করে এই মলবিটা বিরোধী মলবি আমি কিন্তু পীর বিরোধী নয় যারা বলে তারা গুমরা আর আমি বলে যাচ্ছি কবরে চাদর চড়ানো জায়েজ হলে আল্লাহর কসম আমার নবীর কবরটাই আসমান পর্যন্ত সোনার চাদরে ঢেকে যেত ঠিক না ভুল আল্লাহর নবীর কবরে জায়েজ নেই পৃথিবীর আর কোন মলবি মুল্লা পীর ফকিরের কবরের জন্যে জায়েজ হবে না আসসালামু আলাইকুম الحمد لله الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى اما فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتد القربى حقه والمسكين ولا تبدر تبديرا ان المبدرين كانوا يقوان الشياطين وكان الشيطان لربه كفورا وإلى مدين آخر فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وإلى مدين آخر فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون إلى آخر الآية خيركم من تعلم القرآن علمه كما قال عليه الصلاة والتسليم من يُشُدَّهُ جَنِي غني -جُنِ ماني سماني আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয় উলামা ইকরাম হুফাজ ইকরাম এবং আমার জ্ঞানীগুণী মানি সম্মানী মাননীয় মণ্ডলীরা পারদার অন্তরালে পারদা নাসিম মায়েরা এবং বোনেরা আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি গোটা বিশ্বের প্রতি সব্বাই আল্লাহ শুকুর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরই বিশ্বনবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সল্লাহু তাল আলাই ওয়াসাল্লাম তেনার প্রতি শতকোটি দরুদ্বর্ষিত হোক বলুন আমিন সুম্মা আমিন সব একবার দরুদ ইব্রাহিম পাঠ করি আলা আলা মহম্মদ আল আলী মোহাম্মদ কামা সল্ল্ল্ল্ল্লাই তালা ইব্রাহিমা ওয়া লাল আলী ইব্রাহিম ইন্নকাহিদু উম্ম আল্লাহম্ম বারিক আলা মোহাম্মদ আল আলী মোহাম্মদ কামা বারক তালা ইব্রাহিমা ওয়া আলী ইব্রাহিম ইন্না কাহামিদু উম্মজীন গুডি কয়েক কথা আলোচনা করব এই শেষ রাত্রিতে তাহাযতের ওয়াক চলছে আল্লাহ যেন আমাদের এই শেষ রাত্রিকে আজকের এই জলসাখা আল্লাহ কবুল করে সকলে বলুন আল্লাহ এক নম্বরই মানুষ হচ্ছে দুর্বল মানুষ সবল টাকা পয়সা ধন দৌলত পদ জ্ঞান গরিমা শক্তি সব কিছুর পরে মানুষ আল্লাহর কাছে দুর্বল ইনসানা খুলি কহালুয়া আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি মানুষ সবল নয় আপনার টাকা হবে পয়সা হবে সম্পদ হবে জ্ঞান গরিমা আসবে শক্তি আসবে বল আসবে পদ আসবে সব আসবে কিন্তু তারপরও ইন্দালিনসানা খুলি কহালুয়া মানুষ আল্লাহর কাছে দুর্বল সবল নয় যে কোনো দিক দিয়ে কেউ পরিবারিক সাংসারিক অর্থ নৈতিক রাজনৈতিক সামাজিক কর্মিক যে কোনো দিক দিয়ে আল্লাহ মানুষকে দুর্বল করেছে মানুষ কিন্তু সবল নয় ওই জন্যে সবাই নিয়ত করি আল্লাহর কাছে নিজেদিকে আত্মসমর্পণ করব বলুন ইনশাআল্লাহ আল্লাহ ভালো মন্দ কল্যাণ অকল্যাণ দুঃখ কষ্ট হায়াত ম সবের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া ভালো মন্দের মালিক পৃথিবীতে কেউ নেই কল্যাণ অকল্যাণের মালিক কেউ নেই আমি আজকে বুঝাবো ভালোবাসা ভালোবাসার কিন্তু স্তম্ভ আছে কোয়ালিটি আছে ভালোবাসার অনেকগুলো কোয়ালিটি এই কোয়ালিটি না বুঝে এলে মানুষ কিন্তু বিপদ করে ভালোবাসার কোয়ালিটি বুঝতে হবে যার কোয়ালিটি বুঝে আসবে না সে গোলমাল করে দিবে। গোলমালটা বললে আবেগে একটা ইসলাম জোশে আর আবেগে একটা আর একটা হোসেতে ইসলাম আপনি যদি মুসলমান হন কোরআন হাদিস মানেন ভালোবাসেন নবীকে বাসুন মাকে বাসুন বউকে বাসুন কোরআনকে বাসুন হুঁসে বাঁচতে হবে জোশে লয় যে জোশে বাঁচবে সে কিন্তু বিপদ করে বসবে আল্লাহ এবং রসুল দুজনাই মহাব্বতের পাত্র আল্লাহর রসুলের জন্যে যান কুরবান নবীজির আদর্শের ওপরে আদর্শবান হব নবীজির আখলাখের ওপরে চলব আমার রসুলের জন্যে জীবন আমাদের কুরবান আছে কিন্তু কেউ যদি বলে নবীজিকে এত ভালোবাসি এত ভালোবাসি ভালোবাসা যখন ঊর্ধ্বে চলে যাবে বিপদ ঘটে যাবে কেউ যদি নিজের বউকে ভালোবেসে বলে তোমাকে এত ভালোবাসি এত ভালোবাসি মা বলতে মন যাচ্ছে বউ ঝাঁটা করে মারবে না মারবে না হ্যাঁ বউকে ভালোবেসে মা বলা যাবে কথা বলুন বউয়েরও ভালোবাসা মায়েরও ভালোবাসা দুটুই কিন্তু ভালোবাসা মায়ের জন্যে যান করবান মায়ের জন্যে কেউ বললে মেনে লুব না আমার স্ত্রী সে হচ্ছে আমার অর্ধাঙ্গিনী রাতের জননী আমার প্রেমিকা তাই দুজনের ভালোবাসা হচ্ছে আসমান আর জমিনের পার্থক্য কেউ যদি বলে নবীকে এত ভালোবাসি এত ভালোবাসি নবীজি আপনাকে সিজদা করতে ইচ্ছা যাচ্ছে নবীজি তুমি আমাকে ছেলে দাও কি হবে ভালোবাসা গোলমাল কি গোলমাল হলো আল্লাহর কাছে চাওয়া দরকার ছিল তুমি নবীর কাছে চাইছ নবীর আদর্শ নবীর ভালোবাসা মহাব্বত প্রেম আর আল্লাহর প্রেম দুটোর মধ্যে আসমান আর জমিনের পার্থক্য আছে এই চব্বিশ পরগনায় না হাওড়ায় এক মাল আছে গজল গায়ে কি বুঝলেন কে ষষ্ঠাতে ছিলেন সৃষ্টিতে এলেন মুহাম্মদুর রসুল আল্লাহ তাকে যে কি মার মারবে ফেরেস্তারা কবরে আল্লাহ ছাড়া কেউ জানে না কি বুঝলেন মানেটা কি বুঝলেন কথা বলুন আলেমরা বুঝেছি যিনি আল্লাহ তিনিই নবী ষষ্ঠাতে ছিলেন সৃষ্টিতে এলেন বলুন নাউজবিল্লাহ তাকে জুতো ঝাঁটা করে মারা দরকার আগে মানেটা বোঝ ইমান চলে গেইছে যে শুনবে তারও ইমান যাওয়ার খাতরা আছে যিনিই আল্লাহ তিনিই নবী যদি বলে নবীজি এবং আল্লাহর মধ্যেখানে যে দেওয়ালটা আছে ওটা মারাত্মক দেওয়াল দেওয়ালটার নাম হচ্ছে দরুদ দেওয়ালটার নাম কি বললাম বাবা দরুদ সাল্লু আলাই আল্লাহ তুমি নবীর ওপরে রহমত বর্ষিত করো যিনি আল্লাহ তিনি নবী হলে কোরআনটার প্রয়োজন পড়ত না যিনি আল্লাহ তিনি নবী হলে দরুদের প্রয়োজন পড়ত না দরুদ হচ্ছে আল্লাহ তুমি নবীর ওপরে রহমত বর্ষিত করো ওই জন্যে কে বলছে কি বলছে লক্ষ্য করো ইসলাম আবেগে হয় না জোশেতে হয় না আল্লাহ যে কি জাত কি বুঝলেন একটা আয়াত শোনাব বুঝতে পারবেন আল্লাহর জাতটা কত আল্লাহর জাতটা কত শক্তিশালী আল্লাহ কেমন একটা খালি কোরানের আয়ত শোনাবো কুল্লৌ কানাল বাহরু মিদা দাল্লি কালি মা তীরব্বি লনাফিদল বাহরু কবল তনফদা কালি মা তুরব্বি ওয়ালাউ জিনা বি মিস লিহি মাদদা মারাত্মক আয়েত সুরায়ে কাহা ফের শেষ পৃষ্ঠায় কুল্লৌ কানল বাহরু মিদা দল্লি কালি আপনার ঘরের কাছে সমুদ্র কি বলছেন এরকম রকম পৃথিবীর যতগুলো সমুদ্র আছে সব পানিগুলো যদি কালি করে দাও আমি যদি কালি করে দিই আর তোমরা যদি আমার প্রশংসা লিখতে শুরু করো সব শেষ হয়ে যাবে আবার আমি অতটা পানি দেবো অতটা কালি করে দেব সেটাও শেষ হয়ে যাবে আমার আল্লাহর প্রশংসা লেখে পৃথিবীর মানুষ কেয়ামত পর্যন্ত শেষ করতে পারবে না জোর বলুন যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলবেন আর সিজদায় পরে কাঁদবেন কী করা দরকার কি করছি কাকে ভালোবাসা দরকার কাকে ভালোবাসছি কোথায় সিজদা করা দরকার কোথায় সিজদা করছি আমাকে ভয়ে অনেকজনা দাওয়াত দেয় না দিলু ক্যান্সেল করে দেয় কেন বলুন তো আমার ভাষা কিন্তু সবাই নিতে পারবে না আমার বায়া কি বুঝলেন আমাকে অনেকজনা মনে করে এই মলবিটা বিরোধী মলবি আমি কিন্তু পীর বিরোধী নয় যারা বলে তারা গুমরা যারা বলে নেমো খারাপ আমি পীর বিরোধী লয় আমি হচ্ছি সিস্টেম বিরোধী মাল তোমার সিস্টেম গোলমাল হলে আমি তোমার বিরোধী সিস্টেম ঠিক আছে আমি তোমার পক্ষে আছি সিস্টেমের বিরুদ্ধে কাজ চলবে না বুঝলেন আপনি চলুন ফুরফুরায় মেজ পীর কেবলা রহমতুল্লাহ আলাই দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই সব শুয়ে আছে নাচেন না নাই পুরফুরায় মেয়েরা যেতে পায় মাজারে কথা বলুন হ্যাঁ না না যেতে পাই না নিষেধ আছে কেন নিষেধ আছে বলুন কেন নিষেধ আর দুটো তবকা বলবো একটা হচ্ছে হাদিসে কোরআনে মেয়েদের মাজারে যাওয়া হারাম কি বললাম বাবা হারাম দ্বিতীয় নম্বর স্বামীর মারা গেলে স্বামীর কবরে বিবিরা যায় আপনাদের দেশে যাই না স্বামীর কবরে যেতে পাবে না স্বামী মারা গেলে স্ত্রী যেতে পাবে না কবরস্থানে বাম মরে গেলে বিটি যেতে পাবে না সমাজের বুকে কিন্তু আমাদের দেশের যদি অনেক মারা আছে মাজারে গিয়ে যায় গিয়ে গাছতালায় গিয়ে গড়াগড়ি গড়ি মারছে বলে যদি জান্নাতে যাই কি বলছে এই যে আমি মিথ্যা বলছি না সত্য বলছি যদি বাপের কবরে না যেতে পাই স্বামীর কবরে স্ত্রীর কাছে স্বামীর হক বেশি না পীরের হক বেশি দাদারি বলুন স্বামীর হক যারা বলবে পীরের হক বেশি তাহলে তোর বউকে পীরের পাশে শোয়াতে হবে গায়ে লাগা কথা কিন্তু কিন্তু কথাটা হক কথা বলেছি যদি স্বামী মরে গেলে স্ত্রী কবরস্থানে না যেতে পায়। আল্লাহর কসম ইয়াসিন মরে গেলে আমার কবরে যাওয়া তোমার বিবির জন্যে হারাম আমি হচ্ছে পর পুরুষ যত বলেই পীর হয় যত বড়ই মলবি হয় আমার কবরে যাওয়া তোমার স্ত্রীর জন্য হারাম এখানে হাজি সাহেব কে আছেন হাত তুলেন একজন মাশাল্লাহ আর কে আছেন হাইছে হাত তুলেন দুজন পাশাপাশি কই এই তো 마শাল্লাহ আচ্ছা আপনারা মক্কায় গিয়ে মদিনায় গিয়ে কটা চাদর চুরি ছিলেন না চুরি ছিলেন দেখতে পেয়েছেন কেউ কি দেখেন আমাদের দেশে টেনার চাদর নিয়ে যাচ্ছে টেনার চাদর কি বলছেন ঠিক বলছি না ভুল বলছি আর আমি বলে যাচ্ছি কবরে চাদর চড়ানো যায় হলে আল্লাহর কসম আমার নবীর কবরটাই আসমান পর্যন্ত সোনার চাদরে ঢেকে যেত ঠিক না ভুল আল্লাহর নবীর কবরে জায়েজ নেই পৃথিবীর আর কোনো মলবি মুল্লা পীর ফকিরের কবরের জন্যে জায়েজ হবে না আর আপনি চলুন এই আমার বর্ধমানের পাশেই বীরভূম ডিস্ট্রিক্টের নাম শুনেছেন রামপুরহাট কাণ্ড যেখানে ঘটেছে ওই রামপুরহাট থেকে কাছাকাছি জায়গাটার নাম হচ্ছে পাতর মেদিনীপুর হাওড়া হুগলি চব্বিশ পরগনা আমার বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া থেকে লোকরা হেঁটে যাচ্ছে পায়ে হেঁটে দশই চৈত্র ওরস ছিল কি বুঝলেন আমি একবার ঝাড়খণ্ড থেকে জলসা করে বাড়ি ফিরছি এই রাত তখন প্রায় সাড়ে তিনটে চারটা বাজবে তো আমার বর্ধমান আর বীরভূমের মধ্যেখানে যেটা বর্ডর বর্ডার সেটার নাম হচ্ছে অজয় নদী নাম শুনেছেন বয়ে পড়েননি অজয় নদী বান ডেকেছে ঘরবাড়ি সব তলিয়ে গেছে ওই অজয় নদী বর্ধমান আর বীরভূমের মধ্যেখানে আমার বর্ধমান জেলার এক প্রান্তরে দামোদর নদী আর এক প্রান্তরে অজয় নদী অজয় নদী ব্রিজ পেরিয়েছি শান্তিনিকেতন বোলপুর রবীন্দ্রনাথ ঠাকুরের এলাকা ছেড়ে আমি ড্রাইভারকে বললাম গাড়ি দাঁড় করাও চা খাব চা খেতে দাঁড়িয়েছি খাট আছে খাটে শুব চুলগুলো তখন বেশ বড় বড়ই এখনকার মতো হয়ে গিয়েছে দেখুন চুল কাটার সময় পাইনি বলে হ্যাঁ একদম এইখানে চলে এসেছি তো খাটেতে টুপিটা খুলে শুয়েছি কিছু লোক দেখছি আন্ডার প্যান্ট পরে আছে কেউ বারো মুন্ডা পড়ে আছে অনেক মায়েরা আছে চুড়িদার আছে তো উন্না নেই তারা এসে দেখলাম হোটেলে ঢুকল একজন আন্ডার আমাকে সালাম দিচ্ছে সালাম আলাইকুম হুজুর আমি উত্তর দিলাম আর মনে মনে চিন্তা করলাম আল্লাহ আন্ডার প্যান্ট আমাকে সালাম দিচ্ছে কি ব্যাপার একটু আড্ডু খেয়েছে নাকি ভাবলাম তারপরে দেখলাম না খাই নাই আমি বললাম হ্যাঁ বাবাজিরা তোমরা কোথায় চললে হুজুর জানেন না মেলা আমি বললাম বাস পাওনি না গাড়ি পাওনি বাপ হেঁটে যাচ্ছ বললে হুজুর বলেছে হেঁটে গেলে একটা করে হজেন নেকি পাব আমি বললাম হ্যাঁ বাপ আজকাল তাহলে আন্ডার প্যান আর বারো পুরু হজ হচ্ছে বা কি না হাজিরা কি পড়ে যায় আন্ডার পরে তো বা ইস্তেক পার নামাজ নাই রোজা নাই দিনদারি নাই তাকুয়া নাই খোদা ভিরুতা নাই জীবনে রোজা রাখে না বলছে পায়ে হেঁটে পাতর চ জান্নাত রেডি কি বলছেন আপনারা এরকম মেদিনীপুরে দেখিয়ে দেবো আপনাকে গুনে গুনে রওজায় গিয়ে গড়াগড়ি মারছে জিন্দগিতে পশ্চিম মুখ করেনি গাড়ি ভাড়া করে আজমির যাচ্ছে খাজা বাবার মহব্বত নামাজ বলে ওটা খালি পড়তে পারি নাই তোকে তো এমনি কেলাবে বুঝতে পেরেছেন না পারেননি তাকে যে কী মার মারবে মানুষের ধারণাগুলো বলে দিই আমি মুর্শিদাবাদে লালগোলায় জলসা করেছি সকালবেলায় এলাম মুফতি নাজমুল হক সাহেব বিদ্যপ্ত আলেম পশ্চিম বাংলার একজন উনি ফোন করে দাওয়াত দিলে ইয়াসিন আমার বাড়িতে আমি বড় ভাইয়ের মতো ভালোবাসে আমাকে শ্রদ্ধা করে স্নেহ করে আমার বাড়িতে নাস্তা করবে বলুন ঠিক আছে হুজু তো উনার বাড়িতে নাস্তা করলাম বেরিয়ে এলাম বেলডাঙায় জলসা খানা খাবো তো ড্রাইভারকে বললাম একবার হাজার হাজারদুয়ারিতে ঢোক একবার দেখি আমি অনেকবার দেখেছি তো ময়দানে যেখানে তোপ রাখা আছে দেখবেন এক গম্বুজের মতো যারা গেয়েছেন দেখেছেন একটা মসজিদের মতো মধ্যখানে আছে সেটা তালা মারা থাকে তো আমি তার সামনে বসে রইলাম ঘাসেতে একদল হিন্দু ভাই মা বুনু আছে আর কিছু মুসলমান তারা চব্বিশ পরগনা মেদিনীপুরে ফেদিনীপুরের হবে তারা এলো তাদের সঙ্গে একটা মেয়ে চাবি নিয়ে এলো কামরার তাদের সঙ্গে গাইড আছে একজন চাবিটা খুললো খোলার পরে আমি লক্ষ্য করলাম সেখানে মাটি ঢিপি করা আছে চাদর দিয়ে আছে চাদরে কালমা লেখা আছে আর বিভিন্ন আলি ফালি হিয়া হুয়া লেখা আছে আর সেই চাদরের ওপরে একটা তিরশুল চাপানো আছে যেটা শিবের হাতে থাকে কি বললাম তিরশুল এটা যদি মিথ্যা বলি কোনোদিন গেলে খুলিয়ে দেখে নিবে শুধু তাই নয় সেটা খোলার পরে গাইডটা তাদেরকে বুঝুচ্ছে বুঝে ভাই এখানে নবাব মক্কা থেকে না মাটি এনে রেখেছে বললে তাই বলে হ্যাঁ মক্কা থেকে মাটি এনে রেখেছে যারা হজে যেতে পায় না এইখানে এলে মোটামুটি হজ হয়ে যায় আমি তাকে বললাম ভাই যে এই হিন্দু ভাইগুলো সব মোটামুটি হজ হয়ে গেল সে তখন বলছে কোথায় বাড়ি গো তোমার আমি দেখলাম আমি যদি বর্ধমান বলি তো আমাকে মারবে আমি বললাম কেন গো এখানেই বাড়ি সে যখন দেখলে ইউ মুর্শিদাবাদের মাল আর কথা বললে না কি বললে সরে গেল সাইড হয়ে গেল আমার ভাই বলার উদ্দেশ্য এদের ধ্যান ধারণা আহা নবীজি মক্কায় শুয়ে আছেন মদিনায় শুয়ে আছেন আল্লাহ নবী সাহাবিরা শুয়ে আছেন হজের নেকি তুমি বলছো এখানে পাওয়া যাবে গড়াগড়ি মারলে নামাজ পড়ার প্রয়োজন নাই এক ওয়াক্তের নামাজ পড়ে না কোথায় যাবে বলে বাবাকে মহাব্বত করি জীবনে পশ্চিম দিক চিনে নিই বাবার জীবনীটা পড় বারো বছরের পর থেকে মৃত্যুকাল পর্যন্ত খাজা ময়রুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই জীবনে একদিনও তাহাজ্যতের নামাজ কাজা করেনি জোরে বলুন শুভান তুমি জীবনে একদিন ফরজ নামাজ করতে পারলে না তুমি বলছো খাজা বাবাকে ভালোবাসি তোমার মতো মুরিদকে ঝাঁটা জুতো করে মারবে খাজা বাবা কে দিনে জান্নাতে যাওয়া তো দূরের কথা তারপরে আমি আপনাদেরকে বলি বাবা শুনে রেখে দে পীর মানবেন পীরটা পীরের মতো হতে হবে ভণ্ড বাবা যেন না হয় ভণ্ড মানে বলব আমাদের সমাজটা শেষ হলো কিসে আমরা আমাদের মতো মলবিরা শেষ করেছি আপনি মনে করছেন এই মলবিরা এই হুজুররা ধোয়া তুলসী পাতা বাড়িতে গিয়ে সোরা বাকারা খুলবেন ইন্নাল্লাযীনা ইখতুমুনা মা আনযালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইশতারূনা বিহি সামানান কালীলান উলাইকা মা আকুলুনা ফী বুতূনহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহুYawmal ওয়ালা ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহু মাযাবুন আলীম হে আমার বিশ্বনবী বলো যারা আমার কোরআনের আয়াতকে লুকোই নিজেদের পেট ভরাবার জন্য বাজার চালাবার জন্য এই সমস্ত মলবির গেরে বান্টা ধরে বিনা হিসাবে আমি আল্লাহ জাহান নামে নিক্ষেপ করে দেব